সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে রাজধানী সহ সারাদেশে বিএনপির হরতাল চলবে বিএনপির সাথে যুগপথ আন্দোলনে থাকা সমমনা দল ও জোটের পক্ষ থেকেও হরতালের কর্মসূচি ঘোষণা করা হয় সরকারের পদত্যাগ সহ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে বিএনপি সহ সমমনা দলগুলো এই আটচল্লিশ ঘন্টার হরতাল কর্মসূচি পালন করছে সাতই জানুয়ারি ভোট বর্জনের আহ্বানে অহসহযোগের ডাক দিয়ে গত ছাব্বিশে ডিসেম্বর থেকে দফায় দফায় ঢাকা ঢাকাসহ সারাদেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি দিয়ে আসছে বিএনপি